রমজান আসছে, কি মাস, নামটা কি বলেন? রমজান কিসের মাস? কোরআনের মাস। কিসের মাস বলেন? কোরআনের মাস, রমজান মাস। নামও রমজান, বুঝলেন? আছে না রমজান নামে? নাম কি? দুপুরে ভাত খায়। দুপুরে কি খায়? নাম হলো ফজর আলী। ঘুম থেকে ওঠে দশটার দিকে। নাম হলো আতর আলী। গাজার গন্ধে কাছে যাওয়া যায় না। নাম হলো হিম্মত আলী। সাইকেলের চাকে বাস ঠলি শীত হয়ে পড়ে। নাম দিয়ে কাম হবে না। আমরা গুণ অর্জন করব। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। আমি ওই কথাটা শেষ করিনি। তো আমার পাশে বসে আছে হুজুর, মনে আছে না? আমি সালাম দিলাম, উত্তর নাই। এরপরে বললাম, মুরব্বি আমি সালাম দিয়েছিলাম। মুরব্বি আপনার নাম? বলতেছে আমি অমক পীরজাদা। যখন কইছে পীরজাদা, আমি চুপচাপ আছে, ও আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, বংশীয় লোকের সন্তান। না আমাকে বলে আপনাকে, আমাকে যখন বলছে আপনাকে, তখন আমি বললাম আমি হলাম নবীজাদা। কি কথা, কি বুঝতেছেন? আমার দিকে চেয়ে আছে, বললাম কি বললেন? হ্যাঁ, আপনি যদি পীরের ছেলে হয়ে পীরজাদার খেতাব নিতে পারেন, আল্লাহ তাআলা আমার পরিচয় দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি। আমরা কি সন্তান? কার সন্তান? আদম কে ছিলেন? নবী। আমি তার কে ছেলে? তাহলে নবী জাদা, নবী জাদা। তো উনি পীর জাদা, আমি নবী জাদা, এক ডিগ্রি বেশি। উনি চুপচাপ শুনতেছেন, লাভ কি? আজর তার সন্তান ইব্রাহিম আলাইহিস সালাতুসসালাম লাভ হয়নি। কেনান তার বাবা হচ্ছে নূহ আলাইহিস সালাতুসসালাম, লাভ হয়নি। আবু তালেব আমার নবীর জীবনে কি না করেন নাই, জেল পর্যন্ত খেটেছেন, হামলা মামলা স্বীকার করেছেন, লাভ হয়েছে? লাভ হয়নি। লাভ হবে, ওই যে আমার ভাই বললেন, শিখেছি ইমান আর কি আমল। জোরে বলি ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। যদি আমরা বলি এখানে যে মুসলমান কারা কারা, সবার হাত উঠবে। ইমানদার কারা কারা, সবার হাত উঠবে। যদি বলি যে কোরআনটা সহি করে পড়তে পারেন কারা কারা, সবার কি হাত উঠবে? এটা কি সফলতা না ব্যর্থতা? তাহলে এই সমস্ত বংশীয় পরিচয় দিয়ে আমি কি জান্নাত পাব? আসতে আমি কি জান্নাত পাব? আমাকে জান্নাত পেতে হবে আমার আমল নামা নিয়ে। লাহামা কাসাবাত ওয়ালাকুম মা কাসাবতুম, সে যা অর্জন করেছে তার, তুমি যা অর্জন করেছ তোমার। আল্লাহ তাআলা কাউকে ধরে কাউকে টানবেন না। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার বলেন সম্মানিত ভাইয়েরা। এজন্য নিজের পাপ নিজের বোঝা হয়ে যাবে, আমরা পাপ করব না। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। দুই রাকাত, তিন রাকাত, দুই রাকাত, চার রাকাত নফল সালাত আমার বাদ গেছে, নফল রোজা আমার বাদ গেছে, কিছু জিকির আজগার বাদ গেছে, কিন্তু আমার বড় বড় কবিরা গুণ আমার জীবন থেকে মাইনাস, আমি সাকসেস। বলি আলহামদুলিল্লাহ, আমি সাকসেস। কিন্তু আপনি সর্বক্ষণ তসবিহ হাতে নিয়ে থাকেন, জিকির করে ট্রিপল হাজি, আবার সুদও গোনে। সুদের কারবার আছে না নাই? সুদের কারবার আছে? ওনার তসবিহ চিপে লাভ আছে? তসবিহ চিপে লাভ নাই। সুদের কারবার তো এলাকায় নাই মনে হয়? আছে। যে সুদ খায় সে তো সুদ সুদখোর কয় না। হাজি না বললে মন খারাপ, ট্রিপল হাজি, হ্যাট্রিক, পরপর তিনবার হজ করে এসেছেন, হাজি না বললে মন খারাপ করে, কিন্তু সে সুদ খায় না। হাজি বিশিষ্ট সুদখোর, কি এটা মানে? এটা মানবে? মানে না। এই সময় কেউ উঠেন না, উঠলে কিন্তু ভাববো ওটাই সুদ খায়, বসে থাকেন।
আমার দেশে সুদ প্রতিষ্ঠিত না যাকাত প্রতিষ্ঠিত বলেন সমাজে যাকাত চালু না সুদ চালু খানকা খুলে সুদ বন্ধ হবে না ওয়াজ মাহফিল করে সুদ বন্ধ হবে না মসজিদ মাদ্রাসা সুদ বানায়া সুদ বন্ধ হবে না সুদ জেনা ব্যভিচার মদের বোতল এগুলো বন্ধ করার জন্য আইন করে বন্ধ করতে হবে মুসলমান সবাইকে আমরা আল্লাহর আইন চাই সবাই কি চাই যারা নামাজ আদায় করবে নামাজ কায়েমের সংগ্রাম করবে না যারা রাসূলকে শুধু নামাজের সুন্নাত মানবে রাসূলকে সমাজের সুন্নতে মানবে না এরা নবীজির উম্মত নয় এরা প্রতারক মুনাফিক আল্লাহ কবুল করুন জোরে বলে আমিন আমিন নারে তাকবীরের স্লোগান এটা মুসলমানের স্লোগান ঠিক কি না বলেন ঠিক এখানে প্যাঁচ লাগাতে চায় অনেকে আছে না নয় এটা আমার নামাজের স্লোগান এটা আমার আজানের স্লোগান এটা আমার জন্মের সময়ের স্লোগান এটা আমার জানাজার স্লোগান জন্মে আল্লাহু আকবার মরণে আল্লাহু আকবার নামাজে আল্লাহু আকবার আজানে আল্লাহু আকবার সমাজ আল্লাহু আকবার বলতে দাও না কেন সমাজ আল্লাহু আকবার বলতে দাও না কেন যারা সমাজ আল্লাহু আকবার বলতে দাও না তাদের জানাজা না দিয়ে কুত্তা বিলাইয়ের মতো বিদায় করা দরকার কোরআন আছে যেখানে আল্লাহ রাসূল যেখানে আল্লাহ কবুল করুন আমিন জোরে বলি আল্লাহুম্মা আমিন এটা বদরের স্লোগান এটা উহুদের স্লোগান এটা খন্দকের স্লোগান ইসলাম এমনি এমনি আসে নাই আমার নবীর দাঁত ভাঙা সুন্নাত আমার নবীজির কোমর কুঁজো হওয়া সুন্নাত ইসলাম এমনি এমনি আসে নাই আমার নবীর ইন্তেকালের আগে রাসূল বলছেন আয়েশা তুমি কি জানো এই নামাজ কায়েমের জন্য তায়েফের মানুষ আমাকে রক্তাক্ত করে দিয়েছে তুমি কি জানো এই নামাজ কায়েমের জন্য আমাকে উহুদের ময়দানে দাঁত ভেঙে চুরমার করে দিয়েছে আয়েশা এই নামাজ কায়েমের জন্য আমাকে মক্কার কুরাইশ আমাকে ঘাড় ধাক্কা দিয়ে আমার নিজের বিছানা থেকে বের করে দিয়েছে দেশ থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে এই নামাজ কায়েমের জন্য খন্দকের পরিখা খনন করতে গিয়ে আমি কোদাল মেরে মেরে আমার কোমরটা আমি কুঁজো করে ফেলে দিয়েছি আমার কোমর হেরে গেছে আমার নবীর জীবন থেকে যদি দিন কায়েমের জন্য যদি তার দেহ থেকে যদি রক্ত ঝরাতে হয় কোমর কুঁজো হতে হয় দাঁত ভাঙতে হয় সেই দিন কায়েমের জন্য আমরাও কি জানমাল দিতে রাজি আছি রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখেন মুসলমান আল্লাহ কবুল করুন জোরে বলে আমিন হাত নামান আসন দোয়া করি শেষ করে দেই শেষ করব না তাহলে চলে যাই তাও যাব না এত সুন্দর মানুষ বলি আলহামদুলিল্লাহ সাতটা কাজ আমরা আক্ষরিকভাবে শিখে যাব আজকে ওইরকম ব্যাখ্যায় দিয়ে যেতে পারবো না আমি নাম্বার ওয়ান আমরা পাপকে ছেড়ে দেব রাজি আছি তো সবাই বুজুর্গি তাহাজ্জুদ নামাজই শুধু নয় আমাদের সমাজে বহু লোক এরকম স্লোগানও দেয় আমরাও তো কোরআন পড়ি আমরাও তাহাজ্জুদ পড়ি কি প্রাউড করে আছে না নাই ওরা কোরআন পড়ে ওই কানার মতো এক কানা গেছে মসজিদে নামাজ পড়তে মাগরিবের আজান হয় নাই ইমামের সঙ্গে কথা বলতে বলতেই চরম বাক বিতণ্ডা চরম ঝগড়া আজান শেষ
নামাজ শুরু হবে ইমাম সাহেব সূরা ফাতিহার পরে এমন একটা সূরা ধরছে এমন কিছু আয়াত বলা শুরু করেছে যে আয়াতের অংশ হলো ওয়া কানা মিনাল কাফিরিন কানা এখন মনে মনে চিন্তা করে কিছুক্ষণ আগে গন্ডগোল হলো নামাজের মধ্যে ফতোয়া জারি হলো আমি কানা কাফের আমার কথা কি বোঝা আসছে ভাই সম্মানিত ভাইরা কানা তো এই আয়াত শুনে কানার কাছে মেজাজ খারাপ হয় কামার বিরুদ্ধে সে কাফেরের ফতোয়া দিল কিছু বলে নাই রাগে গোস্বায় ফেটে পড়ে চলে গেছে বাড়িতে পরের দিন আবার সন্ধ্যায় আসছে নামাজে এদিকে ইমাম যিনি তার আবার একটা পা হলো খাটো ন্যাংরা সাইজের ইমাম শব্দের আবার পছন্দের কিছু সূরা থাকে ঘন ঘন সেই সূরাই পড়ে আগের সন্ধ্যায় যে সূরা এই পরের দিনের সন্ধ্যায় মাগরিবে সেই সূরা যখন বলছে ওয়া কানা মিনাল কাফিরিন পিছন থেকে কানা উল্টা লোকমা দিচ্ছে ওয়া ল্যাংরানা মিনাল ফাসিকিন আমি কানা যদি কাফের হই তুই ন্যাংরা হলি ফাসিক ওরা কোরআন বোঝে ওই কানার মতো ঠিক কি না তাই যদি না হয় তাই যদি না হয় সমাজের নষ্টা ভ্রষ্টা চরিত্রহীন নারী সেলিব্রিটি বনে যায় যাদের আগে বাচ্চা আসে পেটে এরপরে গায়ে হলুদ এরপরে বিয়া ঠিক কি না তারা যখন কোর্টে হাজিরা দিতে যায় মেহেদির আঙ্গানো হাত নিয়ে যায় আর 30 পারা কোরআন যাদের সিনায় থাকে তাদের হাতে লাগানো হয় হাত কড়া সম্মানিত ভাইরা যুগে যুগে আল্লাহ তাআলার গজব এসেছে যখন জাতিরা নবীদের সাথে নবীর উত্তরসূরি আলেমদের সাথে বেয়াদবি করেছে তখনই গজব এসেছে আমরা কোন দুনিয়ায় বসবাস করি আমাদের মূল সেন্টার হলো মক্কা মক্কার ইমাম কনসার্টের বিরুদ্ধে কথা বলেন খুতবা শেষ হয় নাই তাকে সেখান থেকে ধরে নিয়ে জেলখানায় সাজা দেওয়া হচ্ছে এই ক্রান্তিকালে আমাদের ইমানকে টিকে রাখা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয় আমরা সবাই ইমানকে টিকে রাখবো জোরে বলি ইনশাআল্লাহ যুবকরা তোমাদের ইমানকে ধ্বংস করার জন্য ইউরোপ আমেরিকা নারীদের কুলঙ্গ করে তোমাদের সামনে ঝুলিয়ে রেখেছে সাবধান তোমার চরিত্র হতে হবে সাইয়েদিনা ইউসুফ আলাইহিস সালাতুসসালামের মতো ঠিক কি না পাপকে তোমার নিয়ন্ত্রণ করতে হবে পাপকে তোমার বর্জন করতে হবে ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুন নিসা ফাইন্না আউওয়ালা ফিতনাতু বানি ইসরাঈল কানাত ফিন নিসা আল্লাহকে ভয় করো নারীর ফিতনাকে ভয় করো কারণ বানি ইসরাঈলদের সবচাইতে বড় ফিতনা ছিল এই নারী ফিতনা এখনো এই ইসরাঈলের বাচ্চারা এখনো গোটা দুনিয়াতে মুসলমানদের ইমান ধ্বংস করছে সবচেয়ে বড় অস্ত্র কি দিয়া নারী দিয়া অ্যাটম বম যত বড় ক্ষতিকর তার চাইতে বড় ক্ষতিকর হলো আমেরিকার হলিউড ভারতের বলিউড ঠিক কি না এগুলোকে না বলো ক্রস চিহ্ন দাও মোবাইল পাল্টে গিয়ে সাবধান হয়ে যাও তুমি যদি মোবাইলের গোলাম হও তোমার মোবাইল ব্যবহার করা না জায়েজ তুমি যদি মোবাইল দ্বারা পরিচালিত হও তুমি ব্যবহার করতে পারবা না তুমি যদি চালাতে পারো তাহলে চালাতে পারবা কি আমার কথা কি বোঝা গেল আজকে মোবাইল কত প্রবাসীর সংসারকে কেড়ে নিয়েছে আমি কি ভুল বলছি কত প্রবাসীর চোখের পানি আমাদের সামনে ঝরে এই মোবাইল এই জন্য মোবাইল চালানোর কিছু যোগ্যতা রাখতে হবে চালাতে গেলে অভিজ্ঞতা লাগতে হবে শিশুর হাতে আপেল দিয়ে চাকু দিয়ে যদি বলেন বাবা তুমি আপেলটা কাটো তো আপেল কাটবে না হাত কাটিবে হাত কেটে ফেলবে সাবধান চোরডাঙ্গা মাহফিল ভাই যান মহিউদ্দিন ভাই আমার মাহফিল চুয়াডাঙ্গা রাতের বেলা খাইতে বসছি এক মুরব্বী এসে বলে হুজুর আপনি আমার একটু বড় মেয়ের জন্য দোয়া করবেন কেন কি সমস্যা হুজুর মেয়েকে বিয়ে দিছে ঠাকুরগা কা আপনার বাড়ির চুয়াডাঙ্গা কুষ্টিয়ার মানুষ ঠাকুরগা বিয়ে দিলেন এত 400 মাইল দূরে ঘটককে হুজুর মোবাইল ঘটককে আমি বললাম মোবাইল কিনে দিলেন কেন মেয়েটাকে মোবাইল কিনে দিলেন কেন আপনি আপনার তো দোষ আছে খুজুর মেয়েটা সায়েন্সে পড়ে ইন্টারে পড়ে বললো যে বায়োলজির ক্লাস অনলাইনে করতে হবে তো অনলাইনে যেন ভালো করে দেখা যায় ভালো দামি একটা ফোন কিনে দিস 40,000 টাকা দিয়ে কিনে দিলাম কিন্তু ও যে আরেকটা অনলাইন খুলছে তা তো জানি না 3 দিন পর তাকে ফোন দিয়েছে ফোন দিয়ে বলতেছে আব্বু আমরা ভালো আছি আমরা বুঝলেন তো
আমরা বুঝলেন তো আমি থেকে কি হইছে আমরা কাব্বু আমাদের সকল কাজ সম্পূর্ণ হইয়া গিয়াছে কি কথা কি বুঝতেছেন সম্মানিত ভাইরা মুরব্বীদেরকে বলবো আমি যদি আপনার মেয়েকে বিয়ে দিতে যদি আপনি অপারগ হন পারতেছেন না হচ্ছে না আপনি অপারগ দয়া করে একটা করে মোবাইল কিনিয়া দিবেন নাকি দেখছেন আল্লাহ আকবার কইছে একজন খুব সাবধান হওয়ার দরকার আছে না নাই আচ্ছা খেয়াল করতে হবে